அருந்ததி. তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? যাও, শাড়ি বদলে তখন থেকে ঘুমোতে যেতে বলেছি তোমাকে আমি। ওর জন্য তুমি প্রার্থনা আর পুজো করে ক্লান্ত হয়ে পড়েছো, দিকে একবার তাকিয়ে দেখো না, বুঝেই ওইসব কথাও বলছে। মা, ও এখানে কি করে থাকতে পারে? এটা হলো স্বামী আর স্ত্রীর সমস্যা, এর মধ্যে আমি নাক গলাবো না। যাও, আমি কিছু বলতে চাই না। শুধু এটাই নয়, তুমি অনেক টেনশন করেছো, তুমি একেবারে ভালো নেই। একমাত্র তোমার বই তোমার যত্ন নিতে পারবে, বাকি সবাই ওর মতো যত্ন নিতে পারবে না। বড় মা, আমি বরং হলে গিয়ে ঘুমোই। হলে শোবে কেন? হলে শোবার মতো কাজের মেয়ে তো তুমি নও, তুমি এবারে ছেলের বউ। কার্তিক, বলো না বড় মা। কাজে লোককে বলো ঘরটা পরিষ্কার করে দিতে। ঠিক আছে বড় মা। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও গিয়ে চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো। আমার বালিশ আর বিছানার চাদর চাই। জল কোথায়? তোমার কি জল চাই? না না। বলছিলাম, তুমি চাইলে এখানে শুতে পারো, আমি বরং নিচে শুয়ে পড়ছি। না সায়ন, দরকার নেই, তুমি বিছানাতে শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ব। ওখানে শোয়ার দরকার নেই, তুমি বরং সোফায় শুয়ে পড়ো। না ঠিক আছে, আমি নিচেই শুয়ে পড়ব। না না, তুমি সোফাতেই শুয়ে পড়ো। Okay.
বড় মাকে বলেছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যদিও আমি এটা মুখে বলেছি, কিন্তু আমার মন চায়নি। আমি কিভাবে ওকে ছেড়ে চলে যাব? আমি কোথাও যাব না। আমি ভগবানের পায়ে পড়ে থাকবো, যেমনটা বড় মা বললো। খুব তাড়াতাড়ি ভালো দিন আসবে, ও আমাকে গ্রহণ করবে। আমি ওই দিনটার জন্য অপেক্ষা করে থাকব। দেবযানীর, এই অবস্থা আমার জন্য হয়েছে। আমাকে সাহায্য করতে গিয়ে ও এখন বিপদে পড়ে গেছে। ওর এই চোখের জলের কারণ তো এখন আমি। অন্তত এখন থেকে ওর জীবন ভালো। Thank you.
এই কালো চাদর গায়ে দিয়ে এই এক হাতলা মানুষটা কোত্থেকে এলো? এই চাদরটা এভাবে উড়ে গেল কি করে? এখানে তো কোনো হাওয়া চলছে না, কি করে এমন কি গেটটাতেও আটকালো না, কি করে আটকালো? না, দেবযানীকে বলতেই হবে। দেবযানী, 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 এই বাইরে এসো। এখানেই বলো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, বাইরে এসো। না, আমি কোথাও যাব না। তুমি বাইরে আসছো নাকি ওকে এখানেই মেরে ফেলবো? আমাকে বলো। তোমার খুশশুরের উপর আমার এখন সন্দেহ হচ্ছে। তুমি কি বলছো? আরে এই সময় ও চুপি চুপি বাইরে বেরিয়েছিল। আমি এটার জন্য কি করতে পারি? আমার ওর পিছু নিয়ে দেখতে হবে, ও লুকিয়ে কোথায় যাচ্ছে। আমার স্বামীকে ছেড়ে আমি এখন যাব না কোথাও। দেবযানী, তুমি আমায় কথা দিয়েছো তাকে খুঁজে বার করতে সাহায্য করবে, যে আমাকে হত্যা করেছে। আমি ওটা ভুলিনি। এই অবস্থাতে আমি ওকে ছেড়ে কোথাও যাব না। দেবযানী, তোমার খুশশুরের ওপর আমার বেশ সন্দেহ হচ্ছে, ও মুখ ঢেকে কেন বাইরে যাচ্ছে? যদি ও কোনো অন্যায় না করে থাকে তাহলে এমনিই যেতে পারে। আমার তো মনে হচ্ছে ওই আমাকে হত্যা করেছে। যাই বলো না কেন, এই অবস্থাতে আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। তুমি আসবে কি আসবে না সত্যি বলে দাও। আমি আসব না। তোমার স্বামী যেহেতু বেঁচে আছে তাই বলছো তুমি আসতে পারবে না? যদি ও মরে যায় তাহলে পারবে তো? Thank you.
এবার আমাকে বলো, তুমি আমার সাথে আসছো কি আসছো না? আমি তোমার সাথে যাব। কোথায় যেতে হবে বলো, আমি যাব। তাড়াতাড়ি যাও ওদিকে। যদি পড়ে যেতাম তাহলে ওই লোকটা কোথাও একটা যাচ্ছে, তোমার জন্য ওকে দেখতে পেলাম না। আমি কি করব? যদি তুমি একটু তাড়াতাড়ি হাঁটতে তাহলে তো পৌঁছতে পারতাম। তোমার আর কি, তুমি তো অশুভ আত্মা, তুমি তো উড়েও যেতে পারো, আমি তো আর উঠতে পারি না। এই কথাগুলো তো ভালো বলতে পারো, আর যদি আমি কিছু করতে বলি সেটা ঠিক করে করোই না। শোনো, আমি তোমার মতো হতে চাই না। ইতিমধ্যে আমার স্বামীর জন্য পুজো করতে গিয়ে আমার হাতে কত লেগেছে, আমি তোমার জন্য তাড়াতাড়ি হাঁটতে পারবো না, বুঝেছো? তুমি তাড়াতাড়ি হাঁটতে পারবে না, তাই তো? যখন বাড়ি যাবে তখন দেখবো কেমন হাঁটো। অরুন্ধতী, এবার আমি কি করে বাড়ি ফিরবো একা একা? ঠাকুর